Jihad, born in the Jihad beat of the Pope Dr. Syed Amar Hussain, and the Jati Pesta, the Spokana Committee, Lugma Sampado, John Hostapan, Shankadik De, Prakoneta, John Mundulas and Bulbul, Akram Tashadam Sampado, John Mayuk Bia, among Aske Seminar Committee, Aware, John Julasal of Jati Pesta, the Spokana Committee, আজকে একটা ঐতিহাসিক দিন এবং আমারও সৌভাগ্য হয়েছিল 71 সালের 7ই মার্চ সেখানে যোগ দেওয়া। আমি তখন এসএসসির পরীক্ষার্থী ছিলাম, 16 বছর বয়স। অতি অবশ্যই তখন আমি ঢাকা রাজধানীর বাসিন্দা ছিলাম। সাড়ে 16 মাইল দূর থেকে আমরা দল বেঁধে গ্রাম থেকে নারায়ণগঞ্জের গ্রাম থেকে এসেছিলাম সেখানে যোগ দিতে। 3.5 মাইল হেঁটে নারায়ণগঞ্জ, সেখান থেকে বাসে করে বাস তখন নারায়ণগঞ্জের বাস থামতো সদরঘাটে, সেখান থেকে হেঁটে দেশ করছে। এবং এটা কথা কি যে শ্রোতাদের মধ্যে একটা অসন্তোষ ছিল যে বাইরের স্বাধীনতার ঘোষণা কেন দেওয়া হয়, সেটা সত্যি কথা, এটা আলোচনার মধ্যে ছিল। পরে যখন বয়স হয়েছে তখন বুঝতে পেরেছি যে এই কাঠামোর মধ্যে সে সময় ঘোষণা দেওয়া ইতিহাসের এই মহাসমুদ্রের মধ্যে আমিও এক ফোঁটা জলের মতো আমি আছি। তো সেটা একটা ঐতিহাসিক ভাষণ, এটা কালক্রমে এটার মেচুরিটি এবং দূরদর্শিতা, এটার গভীরতা, এটার ওজন প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। এবং স্যার যেটা বিশ্ব পটভূমিতে যেটা উপস্থাপন করলেন, এটা একটা অসাধারণ মানে ভাষণটা বিশ্লেষণ উনি করলেন, পর্যালোচনা করলেন, মূল্যায়ন করলেন, সেটা সত্যি আমি বুলবুল ভাইয়ের সঙ্গে একমত। এটা কিন্তু একটা প্রকাশনার মধ্যে থাকা উচিত, কারণ বইয়ের মধ্যে থাকবে একটা তাত্ত্বিক আলোচনা, কিন্তু আমরা যখন কথা বলি তখন সেটার মধ্যে একটা প্রাণময়তা থাকে, সেটা অনেক লাইভলি হয়। এই আলোচনাটা আমরা যদি রেকর্ড করতে পারতাম, এটা আমাদের দুর্ভাগ্য আমরা করেছি কিনা আমি জানি না, সেটাও একটা ভালো। স্যারকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চের, এবং খাঁটি যারা মানে সত্যিকারের দেশপ্রেমিকই আমি বলবো, যারা এখানে এসছেন সংখ্যায় কম, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। এবং আমাদের সভাপতি এখন আপনাদের সমাপনী বক্তব্য দেবেন, স্যারকে আবারও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আশা করছি আমাদের ভবিষ্যতে পথ চলার স্যারকে আমরা আরো সঙ্গে পাবো, আমরা নিজেরা উপকৃত হব, আলোকিত হব। সবাইকে ধন্যবাদ।